Oh.
অজিতদার কারণে সবাই এটা বহু ডরকে হাঁচাপুরি যেহেতু সমবেত সঙ্গীত আপনাদের শুনিলে একচুয়ালি অজিতদায় লিখিছিল নিজে সুর দিছিল গতি এনেকা যে লাগিছে কি কথা আছিল যে আমার যে বীর যোদ্ধা আছিল যে শহীদ আছিল কিন্তু আজিলেক রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ধরনের মর্যাদা পাবলে সক্ষম নহল। অহাকালি 20 সেপ্টেম্বর 2024 অর্থাৎ শুক্রবার আমার সদৌ নাজুকী ছাত্র সন্থার উদ্যোগত আর শালকোষা আঞ্চলিক নাজুকী ছাত্র সন্থার বৃহত্তর শালকোষাবাসী রাইজর সহযোগত আইমাত্রীসকলের সহযোগত আমার যে কেন্দ্রীয় শহীদ দিবস ইয়াতে উদযাপন করা হব আমার প্রশ্নপাড়া দৌল মন্দির প্রাঙ্গণত। আর এনেকে মই আজি কিছু পরিবেশ দেখাইছো, আমার গেটখন ধুনিয়াকে বনাইছে, ভাল লাগিছে। আর ভিতরের কিছু পরিবেশ দেখাইছো যেহেতু ইয়াতে সমবেত সঙ্গীত প্র্যাকটিস করা হয়ে আছে। কিরকম কালি অনুষ্ঠান ভাল হব? ভাল হব হয় নাকি? ঠিক আছে, মানে দেখাইছো মানে পরিবেশ কিনে অল্প। আর মানে বর্তমান আমার শহীদ দিবস স্থলীর কিছু পরিবেশ এনেকে দেখাইছো, যুবতী সকল আইমাত্রী সকল আহিছে আর ধুনিয়াকে সাফ সাফাই করে আছে। বাইদেউ সাফ সাফাই হয়ে গেল আর কি, অল্প বাকি আছে হয় নাকি? খানা দানা যত করা হব, তো আমার এটা খানা দানা যত করা হব এখানে সাফাই করা হব আর ভিতরের কিছু পরিবেশ আমি দেখাই যাম। আর এনেকে ধুনিয়াকে গেটখন সজাই লিছে সদৌ নাজুকী ছাত্র সন্থা কেন্দ্রীয় শহীদ দিবস আর জনগোষ্ঠীয় সাংস্কৃতিক সমারোহ, গতি মানে দেখাই যাম। ধন্যবাদ। 27 নং রাষ্ট্রীয় ঘাইপথর কাকতে এনেকে ওয়েলকাম বলে লিখাই আছে আর মেইন গেটখন ইয়াতে বনাই থাকা হয়েছে, মানে দেখাইছো এইফালের ভিতর হয়তো 300 মিটার ভিতরতে আমার এই অনুষ্ঠান হব। গতি আপনাদের যদি চাপরের আহে ডাইরেক্ট এনেকে সুমাই আহিলে হল আর বিলেসিপুরের আহিলে এইফালে ডাইরেক্ট সুমাই আহিলে হল, আহিয়ে আপনার গেটখন দেখাই পাই থাকবে। সদৌ নাজুকী ছাত্র সন্থা বিলেসিপুরা জেলার নাজুকী ছাত্র সন্থার উদ্যোগত আর শালকোষা আঞ্চলিক নাজুকী ছাত্র সন্থার শালকোষাবাসী রাইজর সহযোগত আমার কেন্দ্রীয় শহীদ দিবস আর জনগোষ্ঠীয় সাংস্কৃতিক সমারোহ, গতি এনেকাও গেটখন ধুনিয়াকে ইয়াতে বনাই দিয়া আছে আর এই ভিতরেদি প্রায় 300 মিটার ভিতরতে আমার এই অনুষ্ঠান হব। গতি আপনাদের সকলকে অহাকালি 20 সেপ্টেম্বর যে শহীদ দিবস আহিব আর সুদিয়া পরামর্শ দিয়ে আমার অনুষ্ঠান সাপ্লিমেন্ট করার সহযোগিতা করবো আমি আশা থাকি। আর শহীদ দিবস স্থলীত আহার আর এটা মই রাস্তা দেখিয়ে দিয়েছো আর এটা আমার প্রাঞ্জলদার দোকান দেখা পাইছে, সবাই গুদু বলে জানে। আর আমার শালকোষা আঞ্চলিক নাজুকী ছাত্র সন্থার সভাপতি সম্পাদক একেলগে কথা পাতি আছে কিবা লিস্ট বনাব, তো একচুয়ালি এখন আমার গেট হয় ভেলুপুরার আমার এই যে ডাঙরকে দুডাল পাখি গছ দেখি আছে, তো একচুয়ালি কি হয় এইটু সাইডেরপরা যদি কোকরাঝারেরপরা আহে এনেকে সিধা আমার শালকোষা বাংলা পাই যায়, ঠিক আছে? তো ইয়াতে আমার কোকরাঝারেরপরা আহে গাড়িখিনি ইয়াতে পার্কিং করিব পারিব, এনেকে রাস্তার সাইডত বহুখিনি ঠাই আছে, এনেকে ইয়াতে পার্কিং করি পেলাই এনেকে সিধা গুছি গলে হল, ইয়ারপরা 200 মিটারে হব এনেকে সিধা আমার শহীদ দিবস স্থলে যাব পারিব।